হ্যালো স্টুডেন্টস মানে বিপ্লৱ দে ছাৰ ক্লাছ এইটৰ ক্লাছ এইটৰ গণিতৰ আজি মই এটা নতুন বিষয় আলোচনা কৰিম অধ্যায় আছিলে ঘন আর ঘনমূল আৰু আজিৰ বিষয় হব অকলে ঘনমূল নিৰ্ণয় আৰু এই নিৰ্ণয় মই কেনকা কৰিম মই মৌলিক মৌলিক উৎপাদক পদ্ধতি মানে ব্যবহার করে ঠিক আছে ফোর্থ ভিডিও এই ঘন আর ঘনমূল অধ্যায় তোমালে ক্লাস করোতে বহি কলম লো কৰিবা তো তোমাদের সহায় হ'ব এতিয়া মই আজি ডিচকাছ কৰিম ঘন মূল ঘন মূলৰ আগতে ঘন ফল মনত আছে নেকি আছিলে যেনে ধৰি লোৱা চাৰি ফৌৰৰ ঘন ফল কি কৰো মই ঘন ফল কি কৰিম মই কি কৰিম মই চাৰি তিনিবাৰ পূৰণ কৰিম হয়নে নহয় চাৰি তিনিবাৰ পূৰণ কৰিলে মই কি পাম ছিক্সটি ফ'ৰ তেনেকুৱা কওঁ চাৰিৰ ঘন ফল হ'ব ছিক্সটি ফ'ৰ আঠটা উদাহৰণ লওঁ যেনে ধৰি লওক পাছৰ ঘন ফল কিমান পাঁচ তিনিবাৰ পূৰণ পাঁচ তিনিবাৰ পূৰণ বা মই কেনেকৈ লিখিম পাছ ওপৰত কিউব পাছত ঘন তিনি দিলোঁ মানে ঘন ফাইভ টু দিৱাৰ থ্ৰী ফাইভ কিউব ইংৰাজীত মই কম কিমান ওৱান টুৱেণ্টি ফাইভ মই কি ক'ম পাছৰ ঘন বা ঘন ফল তাক মই ঘনও ক'ব পাৰো বা ঘন ফল ক'ব পাৰো ঠিক আছে এইটো তোমালোকে লাষ্টৰ দুইটা ক্লাছত মই এইটো বুজাইছিলো এতিয়া মই আজি ডিচকাছ কৰিম ঘন মূল কি ডিচকাছ কৰিম ঘন মূল এতিয়া মই কি লিখিলো মই চাইদে প্ৰথম উদাহৰণটো ল'ম মই প্ৰথম উদাহৰণটো ললো হা কি লিখল মই যে মন করা কথা তো হুম সাইরর মই কালার টু হলো নি কই দিও তোমার ব্ল্যাক কালার দি করে দিতে ঘন ফল 64 মানে সাইরর ঘন ফল 64 এতিয়া মই উল্টা কৰি দিম উল্টা করে দিই উল্টা যদি মাল্টা উল্টা সাইডত ফোর ঘন মূল মান ফোর ঘন মূল মনে কম ফোর ফোর ঘন মূল ময় কম ফোর ঠিক আছে বুঝি পাইসে মানে ঘন ফল আর মই উল্টা যদি আহো মই কম যে 64 অর 64 অর ঘন মূল 4 এতিয়া মই পাঁচ দি মই বুঝাই দিও আকো হুম তেনহলে মই কি লিখিম 5 অর ঘন ফল বা ঘন কিমান 125 125 আগতে কখন আগতে কইলনে এতিয়া মই যদি কও 125 ওর উল্টা যাও মই উলোটা মই যদি উলোটা যাও এতিয়া উলোটা এটো কি হবো 125 ওর ঘন মূল হবো কিমান 5 এতিয়া মই কেনে কা মই এটো করি দিম এতিয়া লও মই তোমার লগত প্রথম উদাহরণটাই লি ফোর সমান কি লিখব মানে মৌলিক উৎপাদন করা দুইদি দিয়েলো তিন দুগুণে ছয় দুই দুই দিয়ে আকর ষোলো দুগুণে বত্রিশ আক দুই দিলো আট দুগুনে ষোলো আকৌ দুই দিলে চার দুগুণে আট আক দুই দিল দুই দুগুণে চারি কি পালো দুই পুরন দুই পুরন দুই পুরন এক দুই তিনি চারি পাঁচ ছয় ছয় বার হব দি দিই ঠিক আছে এটা কি লিখিলি ফোর সমান মই গুড করে তিনিটা তিনিটা বান্ধি মই গুড করে তিনিটা তিনিটা করি মই গুড বান্ধিম দুই তিনবার দুই তনবার কি হল টু কি দুই তিনবার দুই কি হয় দুই তনিবার আকৌ ইয়াতো লিখিম দুই তিনবার এই যে লিখিল দুই তিনবার দুই তিনবার কোর প্রথম তো আছে ইয়ার পর আর দ্বিতীয়ত হয়েছে ইয়ার পর ফোর কি লিখিল সমান কি বার দুই তিন বার এটা কি করব দুই পুরন দুই করি দুই করল দুই করলো আর একই লগত এনে দিল কারণ তো হয় তোমার মনত আছে এইটো সোফালে চোৱা এতিয়া সোফালে এতিয়া সোঁফালে চোৱা এতিয়া সুফালে চোৱা সুফালে মনত আছিলে আগতে কি আছিলে এ টু দি পাৱাৰ এম পুৰণ বি টু দি পাৱাৰ এম সমান কি আছিলে এ ক্ৰছ বি আৰু একিলত এম বন্দি এম ওপৰত ঘাট বা পাৱাৰ হৈ যাব এতিয়া কি হ'ব ছিক্সটি ফ'ৰ সমান কি পালো মই দুই দুটা তোমালোক মন কৰিবা যে বৰ্গমূলৰ চিহ্ন আছিলে বৰ্গমূলৰ সুফালে চোৱা এতিয়া সোঁফালে চোৱা এতিয়া সোফালে চোৱা বৰগমূলৰ চিহ্ন আছিলে এনে এটা নাঙল হয় নে নহয় এইটো কি আছিল বৰগমূল এতিয়া ঘন মূলৰ কি কৰিম এতিয়া তিনিটা তিনিটা কৰিম বুধবান্দে তনিটা তিনিটা কৰি বাওঁফালে চোৱা এতিয়া বাওঁফালে চোৱা তিনিটা তিনিটা করে গুট বান্ধে তিনিটা তিনটা করে গুট বান্ধে হয় না নয় এই কারণ মানে এটু নাঙলর যে এটু আছে নহয় রাইট চিহ্ন নিছেন তার মাঝে এটা তিনি দি দিন এটু কিওর চিহ্ন ফুফালে সবা আতিয়া ঘন মূলর চিহ্ন ঘন মূলর চিহ্ন কি হব এটু নাঙল দি তিনি দি দিন ঠিক আছে আগো দিলো তিনি দি দিবা এনে এনে দি দিব পারিবা একো নাই হুম এতিয়া বাউ ফালে মই এটা নাঙলৰ চিহ্ন দিয়ে দি দিলোর লিখিল বাঁফালে দিল হুফালেও মানে লিখি চিহ্নটি দিল্টি ফোর যে লিখি কিক্সটি ফোর ঘন মূল সিক্সটি ফোর ঘনমূল ফোর ঘন মূল এতিয়া আর বাহাত না করে মানে চিহ্ন ব্যবহার করি ঠিক আছে সিক্সটি ফোর মূল সিক্সটি ফোরর ঘনমূল এইটু যা তিনি আসলে সিক্সটি ফোরর ঘনমূল কি হব সিক্সটি ফোরর ঘনমূল হব এই যে নাঙল আর তিনি আছে আর এই যে তিনি আছে এই যে তোমার নাঙল নাঙল আর তিনি আছে আর এই যে তিনি আছে এই দুইটাই নাইকিয়া হয়ে যাব আর অকলে কি থাকিব অকলে এই সাইডও থাকিব অকলে সাইডও থাকি যাব এইটো হল পদ্ধতি কৰি দিবা তেন হলে 64 ৰ ঘনমূল মই কি কম 64 ৰ 64 ৰ ঘন মূল মই কম 4 এনে হলা এনে ধৰণ কৰি হলা এতিয়া মই এটা তোমাৰ লগত অংক কৰাই দিম ধৰিলো তোমাৰ লগে কি কৰিম 1

কি কৰিম মই তোমালোকে এইটো বা ওৱান টু ওৱান ফাইভ নহয় ভালকে লাগে ওৱান ফাইভ ছিক্স টু ফাইভৰ মৌলিক উৎপাদক ওলাম কি কৰিম মই এতিয়া সোফালে চোৱা সুফালে চোৱা ওৱান ফাইভ ছিক্স টু ফাইভ কি কৰিম ইয়াত পঁচিছ আছে তেনেহ'লে পাঁচ দি ভৰা পাঁচ দি করল তিন পাঁচে পনেরো আর পাঁচ একে পাঁচ পাঁচ পঁচিশে এশ পঁচিশ আকৌ পাঁচ দি যাব এর তোমার প্রেকটিস করবো পাঁচ ছয় ত্রিশ এশ পঁচিশ থাকলে পাঁচ পঁচিশে এশ পঁচিশ পাঁচ দি পাস পাঁচ পাঁচ বারং পাঁচ আর বারো সিক্সটি আর পাঁচ পাশে পঁচিশ পাঁচ বারং ষাঠি হয় আকো পাঁচ দি দিলো পাঁচ যুগনে দশ পাঁচ পাঁচে পঁচিশ আক পাঁচ দি দিয়েল পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ কি চারিবার পাঁচ বার ছয় বার কি লিখিম ফাইভ মৌলিক উৎপাদক দুই ফাইভ কি ঠিক আছে নেক্সট স্টেপ কি করেম নেক্সট স্টেপ করি ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ সমান তিনিটা তিনিটা হরি গুট বান্ধি লো আকো মই শিকাইছিল না কইছিল না তোমালোকে তিনিটা তিনিটা হরি গুট বান্ধি লো হুম কি হল 5 ঘন পূৰণ 5 কে মান বার এতিয়া কি হব এতে 1 5 6 2 5 আগো দেখাইছিল না 5 5 বন্ধনী দি জেড়া ধুমাই দি 1 লগত কই দিলো এতিয়া দুই ফালে ঘনমূলৰ চিহ্ন দিয়া ঘনমূলৰ চিহ্ন দিলো আৰু এটো ভিতৰত ধুমাই দিলো 15625 হিফালে মই কি কৰিলো পাঁচ-পাঁচে 25 হল কিউব লিখিলো আৰু লগত ঘনমূলৰ চিহ্নটো দি দিলো এতিয়া কি হ'ব ওৱান ফাইভ ছিক্স টু ফাইভ ঘনমূলৰ চিহ্ন ইয়াত কি কৰিছিলোঁ মই আগতে আগতে মই কি কৰিছিলো আগতে কি কৰিছিলো মই এই যে ঘনমূলৰ চিহ্ন আৰু এই তিনি আৰু গণমূল চিহ্ন নাইকিয়া হৈ অকলে কি থাকিব অকলে টুৱেণ্টি টু থাকিব তেনেহলে মই পাই গলো যে ঘনমূল ওয়ান ফাইভ সিক্স টু ঘনমূল কি পালু মই ঘনমূল পাল টেন্টি ফাইভ পালু ওয়ান ফাইভ সিক্স টু ঘনমূল এতিয়া এতিয়া ওপৰ ওপৰফালে ইয়াত ইয়াৰ পৰা মই এটা বেলেগ পদ্ধতি মই তোমালোকক দেখাই দিম ঠিক আছে এতিয়া ইয়াৰ পৰা মই তোমালোক এটা বেলেগ পদ্ধতি দেখাই দিম ইয়াত ইয়াত ইফা ইয়াৰ পৰা তোমালোকে কি কৰিবা মই তলত যাওঁ আকৌ ওৱান ফাইভ ছিক্স টু ফাইভ আছেনে এটা কি পালোঁ মই ফাইভ কিউব ফুৰ ওৱান ফাইভ কিউ কৰ পৰা আৰম্ভ কৰিলোঁ মই এইটো ইয়াৰ পৰা আৰম্ভ কৰিলোঁ এইটো ইয়াৰ পৰা আৰম্ভ কৰিলোঁ এই ইয়ারপর আৰম্ভ হ'ল ঠিক আছে হ'ল এটা কি করিম এটা বাউফালে মই যদি ঘনমূলৰ চিহ্ন দিয়ে ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ তো লগে এনে দুইবার করেও দি চিহ্ন দা কৰিব পাৰিবা তোমাল লগে তোমালের যদি বন্ধনী যদি প্রবলেম হয় এনে ধরবা তিন হলে কি হয় ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ গণমূল কি হব এই তিন আর ঘনমূল চিহ্ন নাইকিয়া হয়ে তিনি ফাইভ থাকিব আকো ইয়াত এই তিনি আর ঘনমূল চিহ্ন নাইকিয়া হয়ে যাব হয়ে যাব তিন হলে কি হব ওয়ান ফাইভ সিক্স টু ফাইভর গণমূল পাম পঁচিশ এনেও ধরবা তোমালোকে ঠিক আছে ভিডিও আরো বেশি দীঘল নকরো তোমালে উদাহরণের আৰু কিছুমান অংক আছে তোমাদের নেক্সট ক্লাছত আগত আগত লগ পাম ঠিক আছে মই মানে ইলো কৰাই নেক্সট ভিডিওত পাম থ্যাংক ইউ বাই হুম